দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কর্মচারী আফজাল হোসেনকে রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেলা পৌনে ১২টায় রমনা মডেল থানা থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রবিবার তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে আনা হয়। প্রথম দিনের রিমান্ড শেষে তাকে রমনা মডেল থানার হেফাজতে রাখা হয়। আফজালকে দুই মামলায় ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আফজাল আদালতে আত্মসমর্পণ করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে দেশে বিদেশে প্রায় ১.৫ কোটি টাকার সম্পদ রয়েছে আফজালের। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী আদিত্য আরাফাত, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আদিত্য আরাফাত, আফজালকে জিজ্ঞাসাবাদের আরও তথ্য জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে এনে প্রথম দিনের রিমান্ড শেষ করেছিল এবং এরপরে তাকে রমনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছিল। আজ ১২টায় তাকে আবার দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে। এখন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত গতকালকে তাকে আমরা সবশেষ যেটি জেনেছি রিমান্ডে তিনি আসলে মুখ খুলতে চাননি, তার দেশের বাইরে কী পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদের বিষয়ে তিনি কোনো তথ্যই দুদককে দিতে চাননি এবং আজকেও সেই সম্পদ দেশের বাইরে যে সম্পদ রয়েছে সেই সম্পদের বিষয়ে তাকে জেরা করা হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশে তার যেসব সম্পদ দুদকের জানা মতে ছিল তার স্থাবর অস্থাবর সেসব সম্পদ দুদক জব্দ করেছে এবং কি তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টও দুদক জব্দ করেছে। তো এখন মূলত দুদক যেটি বলছে যে তাদের এখন দেশের বাইরে তার কী পরিমাণ সম্পদ আছে, শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার সিডনি সহ বিভিন্ন জায়গায় তার দেশের বাইরে সম্পদ রয়েছে, সেই সম্পদগুলোর তথ্য তাকে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে। এছাড়া তার স্ত্রী যে রুবিনা খানম, তার স্ত্রীকেও দুদকের যে তদন্ত টিম সেই তদন্ত টিম খুঁজছে যাতে তাকে আইনের আওতায় আনা হয়, কারণ আফজালের বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে ওই মামলা দুটিতে তার স্ত্রীকেও আসামি করা হচ্ছে। দুদক এখন গতকালকেই দুদক সচিব জানিয়েছেন যে তার স্ত্রীকেও খোঁজা হচ্ছে এবং দ্রুতই যাতে আইনের আওতায় আনা হয় সেই চেষ্টা তারা করছেন। তো এখনও পর্যন্ত আফজালের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ খুব সম্ভবত ৫টা পর্যন্ত চলতে পারে, এই তথ্যটি আমরা পেয়েছি দুদকের প্রধান কার্যালয় থেকে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আদিত্য আরাফাত, আফজাল কাণ্ডের আরও তথ্য আপনার কাছ থেকে পরবর্তীতে জানার অপেক্ষায় থাকলাম।